হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে রিভিউ করব, বাংলাদেশের পন্ডস, বাংলাদেশি পন্ডস ভ্যানিশিং ক্রিম। তো দেখতে পাচ্ছেন এটার প্যাকেজিংটা, সো অয়েল কন্ট্রোল সিস্টেম, এটা হলো আপনাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে। সো যারা আমরা বাইরে যাই কিন্তু প্রতিদিন মেকআপ করতে চাই না, ফাউন্ডেশন দিতে চাই না, যারা একটা অ্যাফোর্ডেবল ক্রিম খুঁজছি তারা এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস মাত্র 80 টাকা। সো যারা স্টুডেন্টরা আছে, দেখা যাচ্ছে স্কুল কলেজে যাওয়ার সময় মুখটা হলো বেয়ার স্কিন, অনেকে যেতে চায় না, আবার ফাউন্ডেশন লাগালে টিচাররা হলো ধরবে, তারা এটা অ্যাপ্লাই করতে পারেন ক্রিম হিসেবে, ময়শ্চারাইজিং ক্রিম না। এটা হলো যাদের স্কিন অনেক বেশি অয়েলি, সো অয়েলটাকে কন্ট্রোল করবে আর স্কিনের আনইভেন স্কিনটাকে একটু স্মুথ শো করবে। এটা মেকআপ না, সো টিচাররাও কিছু বলবে না, স্কুল কলেজের স্টুডেন্টরাও লাগাতে পারেন, আবার যারা অফিসে যান রেগুলার মেকআপ ইউজ করতে হয় তারা, মেকআপ যারা ইউজ করতে চান না তারাও এটা ইউজ করতে পারেন। এটা মেইনলি স্নো আর কি, ওয়ান কাইন্ড অফ পন্ডসের একটা স্নো। দেখাচ্ছি টেক্সচারটা, এটা একটু হেভি টেক্সচার কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা একটু স্মুথ হয়ে যাবে, মানে স্কিনের আনইভেন যে টেক্সচারটা থাকে, বেয়ার ফেস কিন্তু অলওয়েজ, মানে যত ভালো স্কিনই হোক না কেন বেয়ার ফেসটা কিন্তু একটু আনইভেন টেক্সচারের থাকে। সো একটা ভ্যানিশিং ক্রিম অ্যাপ্লাই করলে স্কিনটা একটু স্মুথ দেখা যায়, একটু হেভি টেক্সচারের ক্রিমটা। এইতো, সো যারা একটা অ্যাফোর্ডেবল ক্রিম খুঁজছেন তারা এটা দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।